গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা বা 5:45। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শিউলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত, যে যেখানে আছো খুব ভালো আছো আর হ্যাপি আছো। আজকে যেহেতু আমিও খুব হ্যাপি আছি এবং ভালো আছি, আজকে সকাল সকালে তাই উঠে পড়েছি। কী জন্য হ্যাপি আছি আর কী জন্য এত ভালো আছি তোমাদের আজকে সবাইকে দেখাবো, তোমরা দেখতেই পাবে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল তো এই ফুলগুলো যদি আমি না ছিঁড়ি, এমনিতে একটু বেলা হয়েছে, 5:45 বাজে, তো তোমাদের বললাম, কারণ এখন সকাল এমন বেশি সকালও না, এর অনেক আগেই বেলাটা উঠে গেছে, হালকা কুয়াশা আছে, সূর্যটা না হলেও মানে হালকা পুরো চারপাশটা পুরোপুরি দেখা যাচ্ছে, সকাল হয়ে গেছে। তো ফুলগুলো যদি আমি এখন না ছিঁড়ি, একটু পরেই লোকে এসে ছিঁড়ে নিয়ে যাবে, কম বেশি সব বাড়ি পুজো হবে। আর এই ফুলগুলো না নিচে দিয়ে যেগুলো সেইগুলো ছিঁড়তে তোমার কোনো সমস্যাই হচ্ছে না, আর উপরে যেগুলো আছে সেইগুলো ছিঁড়তে যে কতটা সমস্যা হচ্ছে, কারণ গাছটা অনেক লম্বা আর আজকে অনেকগুলো ফুলই ফুটেছে, অন্য অন্য দিন এর থেকেও বেশি ফোটে, মাঝখানে দুদিন না কম ফুটেছে। তো এই জন্য উপরে দেখি, আগে দেখে নিই, দেখো ছিঁড়তে যে কি সমস্যা হচ্ছে, কারণ আমি তো অতটা লম্বা না, অনেকটাই গাছের থেকে ছোট, তো ছিঁড়তে একটু সমস্যা, লাঠি হলে ভালো হতো। তা আমার এক হাতে ফোন রয়েছে আর এক হাত দিয়ে ফুল তুলছি, তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। যে কটা ফুল ফুটেছে আজকে, মানে যতটা আমাদের ফুল লাগবে ফুলে হবে না, তাই একটা দাদু বাড়ি যাবো ফুল আনতে, দেখি। আর আমার শাশুড়ি সকাল সকালে মানে আমার একটু আগে উঠে উনি লাল জবাগুলো তুলে রেখেছে ঠাকুমাদের ওই পাশে যে গাছগুলো আছে সেইখান থেকে, তো এই দেখো। আর ওই সাদা যে জবাগুলো আছে ঘিয়ে কালারের, ওই সাদা না সরি ঘিয়ে কালারের ওইগুলো তো আমি তুলে রেখেছিলাম কটা, একটা গাছের থেকে আমাদের সামনেই দুটো গাছ। এই যে এই কটা ফুল, যেহেতু এই কটা ফুলে হবে না আমি জানি, তো দেখি আর কটা পাওয়া যায় কি না, তাই দাদু বাড়ি যাবো। চলো আগে বাটির ফুলগুলো তুলে নিই, বাটির ফুলগুলো তুলে নিয়ে কতগুলো হয়, আমাদের রাস্তার ওপাশেই ফুল গাছ আছে এই যে। কিন্তু এখানে যে ফুলগুলো আছে এই ফুলগুলো কিছুদিন ধরে যত্ন করে রাখছি, যে এগুলোর থেকে তুলছি না যে আজকের দিনটার জন্য। এই দেখো চারপাশটা দেখো, এই অল্প কটাই আছে এখানে। আজকে কুলো তো অনেকগুলো, ওই জন্য বেশি ফুল লাগবে, তো আমি একটা ধামা নিয়ে এসেছি, এই এক ধামায় একটা কুলোই হয়ে যাবে। তো অনেকগুলো ফুল যেহেতু লাগবে, তো আমরা এই কটা আগে ছিঁড়ে নিই, তারপর রাস্তার ওই পাশে আরও অনেকগুলো ফুল ফুটেছে, সেইগুলো এতদিন না অল্প অল্প করে আমরা তুলছিলাম, গিলাসে সাজাচ্ছিলাম সেই জন্য। তো এগুলো কেটে নিয়ে কাঁচি দিয়ে, না হাতটা হাত দিয়ে ভাঙলে না অনেকটা ব্যথা, দু একটা মানে ভেঙে যায় আর হাতে না, আর যেগুলো খুব শক্ত সেইগুলো তে মানে ভাঙে না, তো হাতে প্রচণ্ড ব্যথা হয়ে যায়, নখ টক ব্যথা হয়ে যায়, ওই জন্য আজকে কাঁচি নিয়ে এসেছি, যেহেতু আজকে অনেক ফুল লাগবে তার জন্য। চলো দেখা যাক কতগুলো হয়। আর এই জায়গার ফুলগুলো ভালো ফুটেছে, একটু সাদা সাদা ফুল যদি না ফুটে বেশি ভালো লাগবে না বা ভালো দেখাও যাবে না। এগুলো আমি এখন কেটে নিই, কি সুন্দর লাগছে ফুলগুলো। শরীরটাও ভালো না তেমন একটা, ঠান্ডা মান্ডা লেগেছে, এই সময় আবহাওয়াটা এতটা খারাপ যাচ্ছে, বাড়ি প্রত্যেকের বাড়ি শরীর খারাপ, জ্বর ঠান্ডা কাশি লেগেই রয়েছে। চলো দেখি দেখা যাক, কাটতে তো খুব মজা লাগছে, যেহেতু কাঁচি দিয়ে কাটছি ওই জন্য, আর কাঁচি দিয়ে ছাড়া হাত দিয়ে যদি ভাঙতাম একটাই ব্যথা লাগতো, একটাই ব্যথা লাগতো না। এদিকে এইগুলো কেটে নিয়ে আগে, এইগুলো হচ্ছে নীলকণ্ঠ ফুল। নীলকণ্ঠ ফুল তো
যাকে অপরাজিতা বলে। বেশি ফোটেনি, অল্প করে ফুটেছে। এইগুলো অন্যান্য সময় না, মানে সিজনের সময় এই গাছটা পুরো ভরে যায়। তো এই দেখো আমাদের গাছের কুমড়োর ফুল, ফুলগুলো শুধু দেখো কি সুন্দর ফুটেছে। দুটো একটা কুমড়ো হয়েছে, ওই যে কুমড়োগুলো বেশ ভালোই হয়েছে। এই কুমড়োগুলো আবার জিল কাগজ দিয়ে জানো তো ঢেকে রাখতে হয়। এদিকে আবার উচ্ছে গাছ লাগিয়েছে, ওদিকে দেখো শালিকে ঝগড়া করছে। সকালবেলা ওদের ঝগড়া শুরু হয়েছে, দেখো চারপাশটা কি সুন্দর লাগছে সকাল সকাল। চলো এবার যাওয়া যাক, আমরা যেখানে সাজাবো সেখানে। এই দেখো রাধার মানে লসই বড় এবার কি ভুল আছে। এদিকে সরে আসো বাপা, আর নাহলে তো এগুলো পড়ে যাবে, তাহলে তোমার কুলোটা পুরো এলোমেলো হয়ে যাবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূর চলে এসেছি সেই রোদের মধ্যে। এখন বাজে 12:30 বেজে গেছে। তো ওই পুকুরে হচ্ছে ওইগুলো ভাসালো। তো দেখো এই দেখো আমি তেল, সিঁদুর, তারপর কী কী দুধ, বাতাসা এগুলো দিচ্ছি। আমি এখন দুধ বাতাসা এইগুলো দিয়ে দেব। দেখো আমি না এসব জানিও না, আগে নাকি জল কাটতে হয় তারপর হচ্ছে জল ছিটাতে হয়, আর আমি আগে জল ছিটিয়ে তারপর হচ্ছে জল কেটেছি। ওরা আমাকে বলে বলে দিচ্ছিল। তো চলো একবার ভুল হয়েছে, ভুল তো হতেই পারে তাই না, আগে কোনো দিন করিনি, মানে এই জল টল কাটাটা জানতাম না। আমি শুধু আমরা মানে কুলো নিয়ে পুকুরে ভাসাতাম, কিন্তু
এখন শুনি এটাও নাকি করতে হয়। তা কাকিমারা বড়রা যা যা বলবে তাই তো শুনতে হবে। চলো দেখো কি করে। খুব মজা করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো সবাই কি সুন্দর মজা করছে। আমার তো মনে হচ্ছে আমি এখনই নেমে যাই, কিন্তু আমি নামতে পারবো না যেহেতু আমার ঠান্ডা জ্বর কাশি রয়েছে। বাবু তো নামার জন্য খুব ছটফট করছে, ওর ইচ্ছা ছিল সবসময় বলতো মা আমি একটু পুকুরে নামবো পুকুরে নামবো। বাড়ি বসে অনেকবার বলেছে, ও সেই নিশায় নিশায় গেছে যে পুকুরে নামবো, কিন্তু ওকে আমি নামতে দিইনি, আমিও নামিনি, কারণ আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। এবার এই কুলোগুলো ধুয়ে টুয়ে এনে বাড়িতে এনে তেল দেবো, সিঁদুর দেবো, আর কুলোকে বিয়ে দিতে হয়, তো সেইভাবেই সেটা করতে হবে। দেখো সাঁতারের কত বাহার, আমি তো জানো জলে নামি কিন্তু সাঁতার কাটতে পারি না। পুকুরের ঘাটে বসেই আমি সেই কোনো একটা কিছু নিয়ে যাই মগ টগ, তো সেটা দিয়েই স্নান টান করি। এরকম আমার ভয়, আমি সাপের ভয় প্রচণ্ড পাই। আর যে বাড়িতে এসছি না সেই বাড়িতে ওরা পুজো করছে। দেখো আমরা গেছি, ওরা তাড়াতাড়ি করে প্রসাদটা মাখাচ্ছে যে আমাদের দেবে, কিন্তু আমাদের কিছু কিছু মানে যারা যারা স্নানটা করেছে তারা স্নান করে ভিজে গায়ে দাঁড়িয়ে রয়েছে। ওই দেখো এরাও লোকে বিয়ে দিয়ে দিয়েছে, তাই তো প্রসাদটা খেয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে এইটা আমি আবির দিয়ে সাজিয়েছি, এখন দিদি কুলোদের সাজাচ্ছে আবির টাবির দিয়ে। দেখো কুলোদের বিয়েও দেওয়া হয়ে গেছে। চলো এবার আমাদের বাড়ি যাই, আমাদের বাড়ি মাঠ কী কী করেছে। এই দেখো আমাদের বাড়ি, এবার এটাকে গোপাগুড়ি পুজো বলে, গরুদের পুজো দেয়, যে মানে গরুর বাছুর বাচ্চা ছোট সেই গরুদের পুজো দেয়। দেখো বাবু কান ঠান বন্ধ করছে, কী কী করছে দেখো। এবার বাচ্চাগুলো দেখো খাচ্ছে, ওরা যে কি কি করছে। এগুলো না ছোটবেলায় দেখেছি আমার ভাইটাই খেত, খুব তাড়াতাড়ি করে খেয়ে গরুকে পেটাতো সেই পেটানো কলার পাতা দিয়ে, কিন্তু এরা তো বোঝে না, এরা এর আগে দেখেও নি। আমার ছেলে যে 4 বছর 4.5 বছর বয়স এবারে ফার্স্ট টাইম দেখলো, তো এরাও দেখেনি এই সবে যে যে মানে এই যে একটা বোন একটা ভাই একটা মনা এরা খাচ্ছে, এরা এখনো এর আগে দেখেনি, এবার ফার্স্ট টাইম ওরা বুঝতে পারছে না যে কী করব। তো এই দেখো এরকম খেয়ে তারপরে গরুকে মারে, জানো তো ছোটবেলা অনেক দেখেছি, আগে অনেক করতো সবাই, কিন্তু এখন না তেমন একটা কেউই করে না। এদের আমি বলছি যে তাড়াতাড়ি করে খা তাড়াতাড়ি করে খা, কিন্তু ওরা বুঝতে পারছে না যে কেন। এবার দেখো ওই দেখো বিশাল গাছে মারতে গরুকে, ওই দেখো ওকে এত বারো করে বলছি এগিয়ে গিয়ে মার এগিয়ে গিয়ে মার, তা তো ভয় পাচ্ছে, ও ভাবছে গরুতে গুতাবে মনে হয়, কিন্তু আমাদের গরুটা না কিচ্ছু বলে না। আর এদিকে দেখো মা পায়ের সন্ধ্যা করে রেখেছে, সবাই এসছে। দেখো আমার ছেলেটা দেওয়ার জন্য আগের থেকে রেডি, এই যে সবাই এসে বসে রয়েছে। আর এদিকে আমাদের অনুষ্ঠানে আমরা যে পুজোটা করলাম সেখানে খিচুড়ির ব্যবস্থা আমরা করেছি, তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে আগামী যে ভিডিওগুলো তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো, এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।